আমাদের আজকের গল্পের নাম দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম। গল্পটি লিখেছেন এডগার অ্যালেন পো। গল্প পাঠে রয়েছি আমি অপূর্ব। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ব্যারামে ধুকছিলাম, মরতে বসেছিলাম। ওরা যখন আমার বাঁধন খুলে দিল, উঠে বসার অনুমতি দিল, মনে হয় এই বুঝি অজ্ঞান হয়ে যাব। প্রাণদণ্ডের হুকুমটুকুই কেবল শুনতে পেয়েছিলাম। তারপর সব শব্দ মিলে একাকার হয়ে গেল। শেষ মুহূর্তে বিচারকের ঠোঁটে রং দেখতে পেয়েছিলাম, সাদা হয়ে গেছে। নারকীয় নিপীড়নের এই দণ্ড তাদের মুখ দিয়ে বেরোতে গিয়েই অবস্থা কাহিল হয়ে পড়েছে। আমার তাহলে কি হবে? জ্ঞান হারালাম তারপরেই। পুরোপুরি জ্ঞান ফেরার আগেই আপছে একটা অনুভূতি মন আর শরীরের উপর অসহ্য একটা চাপ সৃষ্টি করে গিয়েছিল। সব মনেও করতে পারছি না, বড়ই অস্পষ্ট। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন ফেটে যাচ্ছিল। চোখ খুলিনি এতক্ষণ, তবে বুঝতে পারছিলাম শুয়ে আছি চিত হয়ে। বাঁধন নেই, হাতটা বাড়ালাম। শক্ত আর ভিজে মতো কি যেন একটা হাতে ঠেকল। কি হতে পারে জিনিসটা, এমন ভাবনাতেই কয়েক মিনিট কাটিয়ে দিলাম। চোখ মেলার সাহস হলো না। এক ঝটকায় চোখের পাতা দুটো খুলে ফেললাম, আর সইতে না পেরে। নিঃসীম অন্ধকার, পাতাল কারাগার নিশ্চয়ই। মেঝেতে তো পাথরের, তবে কি আমাকে জ্যান্ত কবর দিয়ে গেল ওরা? নিদারুণ ভয়ে ছিটকে দাঁড়িয়ে উঠেছিলাম। দুহাত সামনে বাড়িয়ে টলতে টলতে এগিয়ে যাচ্ছিলাম, কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু সমাধি গহ্বরের দেওয়াল তো হাতে ঠেকবে। ঠেকেছিল হাতে, পাথরের দেওয়াল নিশ্চয়ই, মসৃণ, হড়হড়ে আর ঠান্ডা। হাত বুড়িয়ে এক পাক ঘুরে এসেছিলাম। প্রতি পদক্ষেপে গা শিরশির করে উঠেছিল। টোলেডোর এই পাতাল কারাগারে অনেক করা গল্প মাথায় ভিড় করে আসছিল। তাই পা টিপে টিপে অনেকক্ষণ যাওয়ার পরে মনে হলো যে গোল হয়েই যেন ঘুরছি দেওয়াল ধরে। কিন্তু শুরু করেছিলাম কোত্থেকে? পকেট হাতড়ালাম, ছুরিটা নেই। আমার নিজের কাপড় জামাও নেই। আলখেল্লার মতো কি একটা যেন পড়িয়ে রেখেছে, অজ্ঞান অবস্থায় টেরও পাইনি। ছুরিটা থাকলে দেওয়ালের খাজে গুজে গুজে এক পাক ঘুরে এসে বুঝতে পারতাম যে শুরুটা করেছিলাম কোথা থেকে। আলখেল্লা থেকে একটা লম্বা উল টেনে নিলাম, বিছিয়ে রাখলাম মেঝের ওপর পরপর দেওয়াল থেকে লম্বভাবে। মেঝেতে পা রোগড়ে রোগড়ে এক পাক ঘুরে আসতেই পা ঠেকল উলে। কিন্তু কটা পা হাঁটলাম? এত কাহিল বোধ করছি যে মাথাটাও যেন ঠিক রাখতে পারছি না। স্যাঁতস্যাঁতে হরহরে মেঝের ওপর দিয়ে আবার পা রোগড়ে রোগড়ে চলতে শুরু করলাম এবং হঠাৎ করে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়লাম। পড়েই রইলাম, এতটাই অবসন্ন। ঘুমিয়ে পড়লাম ওইভাবেই। ঘুম ভাঙার পর দেওয়াল ধরে আবার টল দেওয়া শুরু করলাম। মুখ থুবড়ে পড়ার আগে 48 বার পা ফেলেছিলাম, এবার 52 বার পা ফেলেই উলের কাছে এসে গেলাম। তার মানে কারাগারের বের 100 পা, অর্থাৎ 50 গজ তো হবেই। তবে আকৃতিটা কীরকম তা ঠিক বুঝতে পারলাম না। হাত বুলোনোর সময় অবশ্য অনেকগুলো কোণে হাত ঠেকেছিল, তা থেকে পাতাল সমাধির আকারের ধারণা পাওয়া যায়নি। এই যে এত গবেষণা করে যাচ্ছিলাম, এর পেছনে উদ্দেশ্য ছিল সামান্য, আশা একেবারেই ছিল না। তবে একটা আবছা কৌতূহল আমাকে যেন তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। প্রথম প্রথম খুব হুঁশিয়ার হয়ে পা ফেলছিলাম, কেননা মেঝে তো শ্যাওলা হড়হড়ে, রীতিমতো বিশ্বাসঘাতক। যদিও শক্ত মেঝে, তাহলেও পা ফেলতে ভয় হয়। তারপর অবশ্য ভয়টা কেটে গিয়েছিল, ফটাফট পা ফেলে এগিয়ে গিয়েছিলাম। মতলব ছিল সমাধি গহ্বরের ব্যাস কতখানি তা হেঁটে দেখে নেব, তাই আড়াআড়িভাবে হাঁটছিলাম সীমাহীন আধার ভেদ করে। 10-12 বার এইভাবে যাওয়ার পরেই আলকেল্লা থেকে টেনে ছিঁড়ে নেওয়া উলের খানিকটা পায়ে জড়িয়ে যাওয়ায় হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কঠিন শিলার ওপর। ধরাম করে আচমকা আছাড় খেয়েছিলাম বলে চমকে দেওয়ার মতো পরিস্থিতিটা সেই মুহূর্তে খেয়াল করতে পারিনি। সেকেন্ড কয়েক ওইভাবেই মুখ থুবড়ে ধরাশায়ী হয়ে পড়েছিলাম। কিন্তু তারপর একটা ব্যাপার আমাকে আকর্ষণ করেছিল। ব্যাপারটা এই যে আমার জিবু কারাগারের পাথুরে মেঝেতে ঠেকেছে ঠিকই, কিন্তু ঠোঁট আর মুখের উপরের দিকের অংশ কিছুই স্পর্শ করছে না। যদিও মনে হচ্ছে থুতনি থেকে বেশ উঁচুতেই রয়েছে এরা, অথচ ছুঁয়ে যাচ্ছে না কিছুই। একই সঙ্গে মনে হচ্ছে যেন কপালে এসে লাগছে পাকের বাষ্প আর নাকে ভেসে আসছে পচা ফাঙ্গাসের অদ্ভুত গন্ধ। দুহাত বাড়িয়ে দিয়েছিলাম সামনে, শিউড়ি উঠেছিলাম তৎক্ষণাৎ। আমি মুখ থুবড়ে পড়েছি একটি গহ্বরের কিনারায়।
সেই গহরের তলদেশ কোথায় তা তো জানি না। গোলাকার গহরের পরিধি কতটা তাও বুঝবার আমার কোনো উপায় নেই। কিনারার ধার থেকে হাতড়ে হাতড়ে একটা টুকরো পাথর খসিয়ে এনে ফেলে দিয়েছিলাম গহরের মধ্যে। ঘরের গায়ে ধাক্কা খেতে খেতে পাথরের টুকরো বেগে নেমে গেছিল পাতাল প্রদেশে। ধাক্কার শব্দ ধ্বনি আর প্রতিধ্বনির ঢেউ তুলে এনে আছাড় দিয়ে ফেলে গিয়েছিল কানের পাতায়। তারপর পাথর নিজেই চাপা শব্দে গোত খেয়েছিল জলের মধ্যে। প্রবলতর প্রতিধ্বনি গুম শব্দে উঠে এসেছিল ওপরের দিকে। একই সঙ্গে আচমকে একটা শব্দ ভেসে এসেছিল মাথার ওপর থেকে, ঠিক যেন একটা দরজা খুলেই বন্ধ হয়ে গেল। তুলে এনে আছাড় দিয়ে ফেলে গিয়েছিল কানের পাতায়। তারপর পাথর নিজেই চাপা শব্দে গোত খেয়েছিল জলের মধ্যে। প্রবলতর প্রতিধ্বনি গুম শব্দে ধেয়ে এসেছিল ওপরের দিকে। একই সঙ্গে আচমকে একটা শব্দ ভেসে এসেছিল মাথার ওপর থেকে, ঠিক যেন একটা দরজা খুলেই বন্ধ হয়ে গেল। চকিতের মতো আলোর রেখা নিরন্ধ্র আধারকে চমকিত করে দিয়ে আধারেই অদৃশ্য হয়ে গেল। কী ধরনের মৃত্যুর ফাঁদ পেতে রাখা হয়েছিল আমার জন্য তা তৎক্ষণাৎ বুঝতে পেরে অস্ফুট একটা আর্তনাদ করে উঠেছিলাম। নিজের গলার আওয়াজ শুনে তখন নিজেই চমকে উঠেছিলাম। দু ধরনের মৃত্যুর ব্যবস্থা আছে শুনেছিলাম এই ভূগর্ভ কারাগারে। প্রথমটা নিষ্ঠুর নির্যাতন সইতে না পেরে তিল তিল করে মরতে হয়, আর দ্বিতীয়টা আরও ভয়াবহ। আমাকে এই দ্বিতীয় মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হচ্ছিল। আমার কপাল ভালো যে আর এক পা এগোয়নি, মুখ তুবড়ে পড়েছিলাম বলেই কহরের মধ্যে তলিয়ে যায়নি। আতঙ্কে আমার প্রতিটা স্নায়ু থর থর করে কেঁপে উঠেছিল নারকীয় কহরে তলিয়ে যাওয়ার পরের অবস্থাটা কল্পনা করতে গিয়ে। নিপীড়নে আরও অঢেল ব্যবস্থা নিশ্চয়ই মজুদ রয়েছে কহরের তলদেশে। বেঁচে গেছি ভাগ্য সহায় ছিল বলে টলতে টলতে উঠে দাঁড়ালাম। ঠকঠক করে কাঁপছিল পা থেকে মাথা পর্যন্ত। কীভাবে যে হাতরে হাতরে পাথুরে দেওয়ালের পাশে ফিরে এসেছিলাম তা শুধু আমি নিজে জানি আর ঈশ্বর জানেন। পণ করেছিলাম এই দেওয়ালের আশ্রয়ই থাকবো এবার থেকে, আর মরতে হয়তো এখানেই মরব। নিতল গহরের আতঙ্কঘন তলদেশে আশ্রে পড়ার চেয়েও তা শতগুণে শ্রেয়। যেহেতু গহরের তলে কী আছে তা জানি না, তাই অজানা অভিষেকার কল্পনা ডালপালা মেলে পঙ্গু করে তুলল আমার মস্তিষ্ককে। না জানি এই কারাগারে নানা দিকে এই ধরনের আরও কত কুৎসিত আর কত বিপর্যয় ফাঁদ পেতে রেখেছে আমার জন্য। আমার মনের অবস্থা তখন যদি অন্যরকম হতো তাহলে বোধহয় গহরে ঝাঁপ দিয়েই সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিতাম। সেটাও যে সহজতর ছিল না সে ভাবনা কুড়ে কুড়ে খাচ্ছিল মাথার কোষগুলোকে। কেননা আমি তো শুনেছি এই পাতাল কারাগারে যাদের আনা হয় নিমেষে মৃত্যু তাদের কপালে লেখা থাকে না। এদের পৈশাচিক প্ল্যান হলো একটু একটু করে মারো কয়েদিকে। প্রতিক্রিয়াগুলো শুনলেও নাকি গায়ের রক্ত জল হয়ে যায়। নিদারুণ উত্তেজনার দরুন জেগে উঠেছিলাম ঘণ্টার পর ঘণ্টা। তারপর ঘুম নামলো চোখে। ঘুম ভাঙার পর হাতের কাছেই পেলাম একটা জগ আর এক টুকরো রুটি। প্রথমবার যখন ঘুমে বেহুশ হয়েছিলাম তখনও এই দুটো জিনিস পেয়েছিলাম ঘুম ভাঙার পরেই। এখনও যেন কেউ এসে রেখে গেছে আমাকে ঘুমে অবচেতন দেখে। আড়াল থেকে তাহলে দেখছে আমার মৃত্যু যন্ত্রণা, পিশাচ কোথাকার। খিদের চোটে কোত কোত করে গিলে নিয়েছিলাম রুটি আর ঢক ঢক করে খেয়ে নিয়েছিলাম জল। তারপরেই আশ্চর্য ঘুম নামলো দুই চোখে। নিশ্চয়ই ঘুমের আরক মেশানো ছিল জলে। ঘুমলাম তাই মরার মতো। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা আমি বলতে পারবো না, তবে ঘুম যখন উড়ে গিয়েছিল চোখের পাতা থেকে তখন আশেপাশের দৃশ্য আর অদৃশ্য থাকেনি। যেন গন্ধক দুতির মধ্যে দিয়ে দৃশ্যমান হয়ে উঠেছিল প্রতিটি বস্তু। বিচিত্র এই প্রভাবের উৎস কোথায় তা আমি প্রথমে ঠাহর করতে পারিনি, কেননা আমি তখন অবিষ্ট হয়ে দেখছিলাম কারাগারের চেহারা। ভুল করেছিলাম কারাগারের সাইজের আন্দাজি হিসাবে। দেওয়ালের পরিধি 25 গজের বেশি নয় কোনো মতেই। ছোট হলেও পরিত্রাণের পথ যখন নেই তখন খামোখা এই নিয়ে ভেবে আর লাভ কি। তাই ছোটোখাটো ব্যাপারগুলোর দিকে কৌতূহল জাগ্রহ করেছিলাম। পরিধির মাপে হিসেবের ভুল কীভাবে করেছিলাম তাও বুঝেছি। প্রথমবারে প্রায় এক চক্কর ঘুরে এসে হোঁচট খেয়ে পড়েছিলাম উলের কয়েক পা দূরেই। তারপর টেনে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার উল্টো দিকে হেঁটেছিলাম। ঘুমের ঘরে বাঁ দিকে না গিয়ে ডান দিকে হেঁটেছিলাম। কারাগারের আকৃতি নিয়েও ভুল ধারণা করেছিলাম। হাত বুলিয়ে বুলিয়ে অর্থাৎ ঘুমের ঘরে যেগুলোকে কোন বলে মনে হয়েছিল আসলে তা খাঁজ, অজস্র খাঁজ কাটা দেওয়াল। দেওয়াল ঢুকে গেছে এই সব খাঁজের মধ্যে। অন্ধকারে তাই মনে হয়েছিল যে দেওয়াল বুঝি গোল হয়ে ঘুরে গেছে। এখন আর সেই বিভ্রান্তি নেই, পরিষ্কার দেখতে পাচ্ছি ঘরটা চৌকোনা।
দেওয়াল পাথর দিয়েও তৈরি নয়, লোহা বা অন্য কোনো ধাতু দিয়ে করা। অজস্র কিম্ভূত ছবি আঁকা রয়েছে দেওয়ালের চারদিকে। কুসংস্কারে ডুবে থাকা মঠের সন্ন্যাসীদের মগজ থেকেই কেবল এই ধরনের উদ্ভট কল্পনার আকৃতি সম্ভবপর হয়। প্রতিটি মূর্তি অপার্থিব, অমানসিক এবং পৈশাচিক। কিছুক্ষণ চেয়ে থাকলেই মাথার মধ্যে খোর লেগে যায়, রক্ত হিম হতে শুরু করে। যদিও পাতালের স্যাঁতসেঁতেনির জন্য বিদঘুটে আকৃতির রং ফিকে হয়ে এসেছে এবং বিকট অবয়বগুলো স্পষ্ট নয়, তেমনি তা সত্ত্বেও যা দেখতে পারছি ওই অপার্থিব আলোর মধ্যে দিয়ে, তার প্রতিক্রিয়াতেই আমার মাথার চুল খাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পাথুরে মেঝের ঠিক মাঝখানে রয়েছে পাতাল কূপ। গোটা ঘরের কহর ওই একটাই, গোলাকার। আমি চিত হয়ে শুয়ে আছি একটা কাঠের কাঠামোর ওপর। ঘুমে অচেতন থাকার সময় আমাকে এই অবস্থায় আনা হয়েছে। মজবুত পাটি দিয়ে এই কাঠামোর সঙ্গে আমাকে পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছে। বেরিয়ে আছে শুধু মুন্ডু আর বাঁ হাতের একটুখানি, যাতে কষ্টে সৃষ্টে হাত বাড়িয়ে মাটির থালায় রাখা মাংসগুলো টেনে মুখে পড়তে পারি। জলের জগ উধাও, ভয়ানক ব্যাপার তাতে সন্দেহ নেই, কারণ তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে। তেষ্টা আরও বাড়বে ওই মাংস খেলে, কারণ ওতে প্রচুর ঝাল মশলা চর্বি দেওয়া হয়েছে পিপাসা বাড়িয়ে দেওয়ার জন্য। অথচ জলটা সরিয়ে নেওয়া হয়েছে, যন্ত্রণা সৃষ্টির আর এক পরিকল্পনা এটা, কষাই কোথাকার। এরপর তাকিয়েছিলাম কারাগার কক্ষের কড়ি কাঠের দিকে। প্রায় 30-40 ফুট উপরে দেখতে পাচ্ছি ধাতুর চাদর দিয়ে মোড়া সিলিং। দেওয়াল চারটে যেভাবে তৈরি, এটাও প্রায় একইভাবে। দৃষ্টি আকর্ষণ করছিল একটাই জিনিস, মহাকালের একটা প্রতিকৃতি, তবে গতানুগতিক কাস্তে নেই হাতে, তার বদলে রয়েছে একটা দোলক, ঘড়ির পেন্ডুলামের মতো। দোলকটা যেন একটা ক্ষুরধার কাস্তে। ঠাই চেয়েছিলাম বলেই মনে হয়েছিল শনি তো কাস্তে যেন অল্প অল্প করে তুলছে। চোখের ভুল ভেবে আরও খুঁটিয়ে চেয়েছিলাম, এবার আর ভুল বলে মনে হয়নি। কাস্তে দোলক সত্যিই তুলছে, খুব আস্তে আস্তে। চোখ সরিয়ে নিয়ে তাকিয়েছিলাম দেওয়ালের অন্যান্য দৃশ্যের দিকে। হঠাৎ খুটখাট ঘরমর আওয়াজ শুনেই চোখটা ঠিকরে এসেছিল মেঝের দিক থেকে। ডান দিকের কোনায় গর্তে থেকে যেন পালে পালে ইঁদুর বেরিয়ে আসছে। আমি অতি কষ্টে তাদেরকে তাড়িয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা পরে, এক ঘন্টাও হতে পারে, এখানে সময়ের হিসেব রাখার তো কোনো উপায় ছিল না। ওপরে সিলিংয়ের দিকে চাইতেই একটা খটকা লেগেছিল, স্পষ্ট দেখতে পেলাম পেন্ডুলামটা যেন আরও বেশি তুলছে, প্রায় গজখানেক জায়গা জুড়ে দুলেই চলেছে। হতভম্ব হলাম পেন্ডুলামের চেহারা দেখে। তলার দোলকটা একটি ভারী খুঁড়ের মতো ধারালে কাস্তে ছাড়া যেন আর কিছুই নয়। দুপাশে শিঙের মতো উঁচু হয়ে থাকা অংশ দুটো তলার দিকে, মস্ত দোলকটা তলার অংশ বেঁকানো ফলক, যা বাতাস কেটে আসছে আর যাচ্ছে শাঁসা শব্দে। রক্ত হিম হয়ে গেল আরও একটা ব্যাপার লক্ষ্য করে, শনি তো ওই দোলকটা যেন বেশ খানিকটা নিচেও নেমে এসেছে। পিশাচ ঘাতকেরা তাহলে আমাকে দগ্ধে দগ্ধে মারার নতুন প্ল্যান এটেছিল। এই গহরে যাদের আটকে রাখা হয় এটা আমি খুব ভালো করেই জানি। ওরা তাই কুয়ে নিজেরাই আমাকে ছুঁড়ে ফেলে দেয়নি, ভেবেছিল আমি হেঁটে গিয়ে ঢুকে যাব নিঃসীম অন্ধকারে। আমার সেই পতনের দৃশ্য দেখবার জন্যই ওপরের দরজা ফাঁক করেছিল নিমেষের জন্য। আর যখন দেখলো যে কপালের জোরে বেঁচে গেছি, তখন আয়োজন করা হয়েছে আরও এক মানসিক অত্যাচারের, ধারালো দোলকের দুলে দুলে নেমে আসা। অমানুষ না হলে এরকম অভিনব ফন্দি কারোর মাথায় আসে? কত ঘন্টা, কত দিন যে আমি এই নির্মম মানসিক ধকল শুয়েছিলাম সেটা হিসেব করে দেওয়ার আমার আর কোনো ক্ষমতা নেই। সমস্ত বোধশক্তি আমি হারিয়ে ফেলেছিলাম। সবাই বিস্ফারিত চোখে শুধু দেখেছিলাম ঘন্টায় ঘন্টায় তুলে তুলে রক্তলোলুপ খরাটা নেমে আসে নিচের দিকে। নামতে নামতে এসে গেছিল বুকের এত কাছে যে ইস্পাতের গন্ধ ভেসে আসছিল নাসিকার অন্ধে। দমকে দমকে একটানে ঝটকান দিয়ে ধারালো খড়গ আমার নাকের উপর ছুঁয়ে গেছে ইস্পাতের শীতল গন্ধ। মৃত্যু হাতছানি প্রকট হয়ে উঠেছিল তার মধ্যে। নির্মিশেষে সেই দুরন্ত মৃত্যুদূতকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দেখতে দেখতে সহসা যেন আমি সর্বাঙ্গ এলিয়ে দিয়েছিলাম, শিথিল হয়ে পড়েছিলাম। আসন্ন ঝকমকে মৃত্যুকে দেখে অকস্মাত প্রশান্তির ঢল নেমেছিল আমার প্রতিটি অণু পরমাণুতে, বোধহয় জ্ঞানও হারিয়েছিলাম। কিছুক্ষণ আর কোনো খেয়াল ছিল না। মর্মান্তিক যাতনা থেকে মুক্তি পেয়েছি দেখে অন্তরালের পিশাচ ঘাতকেরা নিশ্চয় মুষড়ে পড়েছিল।
কতখানি বিকট কুটিল মন থাকলে এইভাবে দগ্ধ দগ্ধ মারার ইচ্ছেটা হয়। ইচ্ছেটা হয় সেটা ভাবনার আমি সময়ও পাইনি, কেননা খড়গত লোক আবার তুলতে শুরু করেছিল। আবার বাতাস কেটে সাই সাই শব্দে আমার বুকের ওপর দিয়ে চলে যাচ্ছিল লৌহ কারাগারের এদিক থেকে সেই দিকে। প্রায় 30 ফুট জায়গা জুড়ে অবিরাম চালিয়ে যাচ্ছে দুলুনি, নামছে একটু একটু করে। লক্ষ্যস্থল আমার বুকের মধ্যপ্রদেশ। এই অবস্থায় খিদে তেষ্টা উড়ে যাওয়ার কথা, কিন্তু আমার পেট চুঁইয়ে উঠছিল। বাঁহাত বাড়িয়ে মাংসের টুকরো ধরে মুখের কাছে নিয়ে এলাম। ইঁদুর শয়তানগুলো টুকরো টুকরো করে বেশিরভাগটাই খেয়ে ফেলেছে। খেতে গিয়েও বিদ্যুতের মতো একটা বুদ্ধি ঝলসে উঠল আমার মাথার মধ্যে। ক্ষীণাশার প্রদীপ টিম টিম করে উঠেছিল মগজে, স্নায়ুমণ্ডলী বুঝিয়ে নৃত্য করে উঠেছিল এই আশার ম্লান আভায়। কাঠ হয়ে পড়ে থেকে ছলছল করে দেখে নিয়েছিলাম খড়গের আনাগোনা, ডাইনে বায়ে, ডাইনে বায়ে। দুলে দুলে বাতাস কেটে কেটে লোলুপ খড়গ নেমে আসছে সই সই তালে। আমি অট্টহাসি হাসছি উন্মাদের মতো, কখনো হুঙ্কার দিচ্ছি, কখনো বা বিকৃত উল্লাসে। নামছে নামছে রক্তপিপাসু খড়গ, নামছে তো নামছেই। অবিরামহীন এই ছন্দে নির্ভুল লক্ষ্যে নেমে আসছে আমার বক্ষদেশ লক্ষ্য করে, এসে গেছে ইঞ্চি তিনেক উপরে। আরেকটু নেমে এলেই প্রথমেই কাটবে আমার আলখেল্লা। আলখেল্লার ওপরে আছে পাটির বাঁধন, একটাই পাটি দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে আমার ফ্রেমের সঙ্গে। একটা জায়গা কেটে গেলে বা হাত দিয়ে সমস্ত বাঁধনটা সরিয়ে ফেলতে পারবো, আমার এটাই আশা। কিন্তু পটি বুকের উপর বাঁধন খুশিয়ে ফেলবে না তো? কিন্তু পটি বুকের উপর আসছে তো, খড়গের ফলকটা বুকের যেখানে স্পর্শ করবে পটি কি সেখানে আছে? মাথা উঁচু করে দেখে নিয়েছিলাম বুক, নেই, পটি নেই বুকের ঠিক সেই জায়গাটায়। পটি আছে আশেপাশে, খড়গ যেখানে বুক কাটবে সেই জায়গায় রাখা হয়নি পটির ফাঁস। ইঁদুরের দল তখন আমাকে ছেঁকে ধরেছে। ইঁদুর পর্যন্ত বাহাত আলগা করে। এতক্ষণ পর্যন্ত মাটির থালার উপর হাত নেড়ে নেড়ে ওদের ঠকিয়েছিলাম, একটু একটু করে বেপরোয়া হয়ে উঠেছিল তারা। রক্তরাঙা চোখে ধারালো দাঁত দেখিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমার হাতের ওপর। আঙুলে কামড় বসিয়ে টুকরো টুকরো করে খেয়ে যাচ্ছিল থালার মাংস। মাংস এখন আর নেই। আচমকা আমার মাথায় আরও একটা বুদ্ধি খেলে গেল। হাত বাড়িয়ে চর্বি তুলে নিয়ে মাখিয়ে দিয়েছিলাম পটিতে, তারপর হাত রেখেছিলাম বুকের ওপর। শুয়েছিলাম মরার মতো নিষ্পন্দ দেহে, আকুল প্রতীক্ষায় নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গিয়েছিলাম। সহসা আমি নিশ্চল হয়ে যেতে নিশ্চয়ই ধোকায় পড়েছিল মাংসর বিদুর বাহিনী। রান্না মাংস ফুরিয়ে যাওয়ার পর আমার কাঁচা মাংস তো রয়েইছে, এরকম কাঁচা নরম মাংস তারা এর আগে অনেক খেয়েছে। কিন্তু আমি যে এখনও মরিনি অথচ চুপচাপ শুয়ে রয়েছি, হাতও নাড়ছি না, এই অবস্থাটা বুঝতে যেটুকু সময় নিয়েছিল ওরা। তারপরে ডাকাবুকো দু একটা ধেরে ইঁদুর গন্ধে গন্ধে উঠে এসে দাঁত বসালো চর্বি মাখা পাটিতে। দেখা দেখি বাকিটাও এলো সবাই। দেখতে দেখতে ঝাঁকে ঝাঁকে ছেয়ে গেল আমার সর্বাঙ্গ, হেঁটে গেল আমার গলার উপর দিয়ে, ঠোঁট মেলালো আমার ঠোঁটের সঙ্গে। কি কষ্টে যে নিজেকে স্থির রেখেছিলাম সে ভাষায় ব্যক্ত আমি করতে পারবো না। ওরা সবাই কান, গলা, হাত, পা এসবের ওপর থেকে হেঁটে গেলেও বুকের ঠিক যেখানে খড়গের কোপ নেমে আসছে সেখানে পাও দিল না। টের পেলাম পটি নানা জায়গায় কুটকুট করে দাঁত বসাচ্ছে, পটি খসেও পড়েছে নানান জায়গায়। তবু আমি নড়লাম না, জোরে জোরে নিঃশ্বাসও ফেললাম না, অমানসিক প্রচেষ্টায় নিজেকে নিশ্চল রেখে দিলাম। খড়গ কিন্তু ইতিমধ্যে আরও নিচে নেমে এসেছে, আলখাল্লাটা কেটে কেটে যাচ্ছে, স্নায়ুর মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। বাঁ হাতের একটা ঝটকায় ফেলে দিলাম সমস্ত ইঁদুর, খচমচ শব্দে হটে গেল হতচকিত ববরবাসীরা। অতি সন্তর্পণে একপাশে সরে গিয়ে বসলাম, তারপর একেবারেই গেলাম কাঠের ফ্রেমের বাইরে। খড়গের কোপ থেকে এখন আমি অনেক দূরে, আমি মুক্ত, সাময়িক হলেও আমি স্বাধীন। স্বাধীন হলেও খুনেগুলোর খপ্পর থেকে কিন্তু এখন আমি নিষ্কৃতি পাইনি। তা সত্ত্বেও বিপুল উল্লাসে অট্ট হেসে যখন নৃত্য করছে পাষাণ কারাগারে, ঠিক সেই সময় স্তব্ধ হলো মরণদোলকের দুলুনি। অদৃশ্য এক শক্তি তাকে টেনে তুলল নীল সিলিংয়ের কাছে। এই দেখে চরম শিক্ষা হয়ে গিয়েছিল আমার, নরকের পিশাচগুলো তাহলে আড়াল থেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল আমার এই মুহূর্তের মারণাতিক যন্ত্রণা। এই স্বাধীনতা তাহলে কতক্ষণ টিকবে? একটার পর একটা অবর্ণনীয় যন্ত্রণা আমি সরিয়ে দিচ্ছি।
পরক্ষণে ততোধিক যন্ত্রণার যন্ত্র হাজির করছে পিশাচ হৃদয়ের বিচারকরা। তাই নিঃসীম আতঙ্কে কাঠ হয়ে গিয়ে চুলুচুলু করে তাকিয়েছিলাম চারপাশ আর দেওয়ালের দিকে। প্রথমে একটা জিনিস আমি টের পাইনি, এখন সেটা দেখে শিহরণের ঢেউ উঠে গেল আমার স্নায়ুর উপর দিয়ে। বিচিত্র একটা পরিবর্তন হয়ে আসছে আকৃতিতে, পরিবর্তনটা কি তা কিন্তু ধরতে পারছি না, কিন্তু তা আঁচ করতে গিয়েই ঠকঠক করে কাঁপছে আমার সর্বাঙ্গ। ভয়ে ঘোরের মধ্যে সেই প্রথম আবিষ্কার করলাম গন্ধক দ্যুতির উৎস। এই আলো আসছে আধা কিঞ্চিক ফাঁক থেকে, চারটে দেওয়াল যেখানে মেঝেতে লেগে থাকার কথা সেখানে রয়েছে আধ ইঞ্চি ফাঁক, অর্থাৎ ধাতব চারটে দেওয়ালই ঝুলছে মেঝে থেকে প্রায় আধ ইঞ্চি ওপরে। গন্ধক দ্যুতি তার অনির্বাণ আভা নিক্ষেপ করে চলেছে এই ফাঁকের মধ্যে দিয়ে। ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছিল বলে সাহস হলো না ফাঁক দিয়ে উঁকি মেরে ওদিকে দৃশ্যটা দেখবার। তারপরে অবশ্য চেষ্টা করেছিলাম, মাটিতে উবুড় হয়ে শুয়ে উঁকি মারতে গিয়েছিলাম আর কি, কিন্তু কিছুই দেখতে পাইনি। উঠে দাঁড়িয়ে আচমকা দেওয়ালের চেহারা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে আপচা আঁচ করেছিলাম, কোথায় যেন কি পাল্টে যাচ্ছে, পরিবর্তনের রূপ আন্দাজ করতে গিয়েই অজানা আতঙ্কে প্রাণটা উড়ে যাওয়ার উপক্রম হয়েছিল আমার। এখন সচক্ষে দেখলাম সেই পরিবর্তন। আগেই বলেছি এই ঘরে লোহার দেওয়ালে দেওয়ালে আঁকা আছে কিম্ভূত বিকট বিদঘুটে বিভৎস মূর্তি। তারা কেউই পার্থিব প্রাণী নয়, অদৃশ্য লোকের আততায়ী প্রত্যেকেই। তাদের বিকট চেহারা এতক্ষণে প্রকট হয়ে ওঠেনি ফিকে রং হয়ে গিয়েছিল বলে, কিন্তু এখন তা জ্বলে উঠতে লাগলো। সত্যি আগুন লকলকিয়ে উঠছে প্রতিটি বিটকারের চোখে, সেই সঙ্গে লালাবো হচ্ছে অবয়ব। দেওয়াল তেতে উঠছে, লাল হয়ে উঠছে, লোহা তেতে লাল হয়ে গেলে ঠিক যা হয় সেরকম। জানোয়ার, এরা এক একটা মানুষ না পশু, এইভাবে শেষে নিকেশ করতে চায় আমাকে। দুদুবার তাদের পাতা মৃত্যুভাতকে টপকে বেঁচে গেছি, তাই এবার চার দেওয়ালের দানবদের লোহিত দান করে তুলে লোহা তাতিয়ে দিয়েছে। উৎকট বাষ্পে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার, নিদারুণ আছে চামড়া ঝলসে যাবে মনে হচ্ছে। উত্তরোত্তর বেড়েই চলেছে আগুনের আজ, চার দেওয়াল ধীরে ধীরে এগিয়ে আসছে আমার কাছে। আঁতকে উঠলাম পরক্ষণেই ঘরে আরও একটা নাটকীয় পরিবর্তন দেখে। ঘরটা ছিল চৌকোনা, এখন তা দ্রুত বরফের মতো হয়ে যাচ্ছে। ঘরের বিপরীত দুটো কোণ যে হারে ছোট হচ্ছে, মুখোমুখি অন্য দুটো কোণ বড় হচ্ছে সেই একই হারে। দ্রুত থেকে দ্রুত হচ্ছে মেঝে ছোট হয়ে যাওয়া, সংকীর্ণ হচ্ছে বরফি মেঝে। দুদিক থেকে আগুনের রাঙা দেওয়াল আমাকে ঠেলে নিয়ে চলেছে মাঝের ওই নিতল কহরের দিকে। হায় ভগবান, আর তো কোনো পরিত্রাণ নেই, ওরা আমাকে এই কারাগারে এনেছিল একটাই উদ্দেশ্যে, পাতালকূপে ফেলে দেবে বলে। দুদুবার ওদের ফাঁকি দিয়েছি, এবার আর আমার কোনো রক্ষে নেই। তেতে লাল লোহার দেওয়াল বার কয়েক ছেঁকা দিয়ে ফোস্কা রচনা করে গেল আমার গায়ে, দম আটকে আসছে উগ্র কটু গন্ধে। পেছনের দুই দেওয়াল ক্রমশ এগিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে অন্তলান্ত ওই বিভীষিকার দিকে। কুয়ো কি আছে ওই কুয়োর মধ্যে, কেন ওরা আমাকে ওই কুয়োর মধ্যে ফেলে দিতে চায়? উপর হয়ে শুয়ে উঁকি মেরেছিলাম তলদেশে, শিহরণের পর শিহরণ ঘূর্ণিপাকের মতো আবর্ত রচনা করে আমাকে ছিটকে এনেছিল কুয়োর পাড় থেকে। যা দেখেছি তাতে যেন ইহজীবনে দেখতে হয় না। আগুনের লাল আভা সিলিং থেকে ঠিকরে গিয়ে প্রদীপ্ত করে তুলেছে কুয়োর তলদেশ। সেখানে বিরাজ করছে যে বিভীষিকা, তা কল্পনায় আনার ক্ষমতা আছে শুধু নরকের বাসিন্দাদের। সে দৃশ্য প্রত্যক্ষ করবার জন্য প্রস্তুত হয়নি পার্থিব চোখ। করালোই বিভীষিকার মধ্যে নিক্ষিপ্ত হওয়ার আশঙ্কাই তো মস্তিষ্ককে বিকৃত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি তাই ছিটকে সরে এসেছিলাম পেছনে। পরক্ষণেই তপ্ত লৌহ দেওয়ালে ছ্যাঁকা খেয়ে আবার আছড়ে পড়েছিলাম সামনের দিকে। পেছনের তো আর জায়গা নেই, হয় চিড়েচ্যাপটা হয়ে জলজ্যান্ত ঝলসাতে হবে, নয়তো পাতালকূপের মারণাদিক শৈত্যবরণ করে নিতে হবে। আমি যখন টলছি ঠিক সেই সময় যেন সজস্র দামামা ধ্বনিত হলো বাইরে কোথাও, সম্মিলিত কণ্ঠের বজ্ররোষ বুঝি বিদীর্ণ করে দিল দূর দিগণ। পাষাণ মেঝের ওপর লোহা টেনে নিয়ে যাওয়ার কর্কশ নিনাদে ঝালাফালা হয়ে গেল আমার কানের পর্দা। টলে গিয়ে কুয়োর গর্ভে যখন পড়ে যাচ্ছি, শক্ত হাতে কে যেন আমার বাহুমূল খামচে ধরে টেনে তুলে নিয়ে এলো মৃত্যু কহরের কিনারা থেকে। এসে গেছে জেনারেল লালাসে, টোলাটো দখল করেছে ফরাসি সৈন্য, ব্যর্থ হয়েছে চক্রান্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি, আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।